বিশ্বব্যাংক প্রতি বছরে বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ ও সক্ষমতা নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করে থাকে। এবারে প্রতিবেদনে 189টি দেশের ব্যবসার পরিবেশ পর্যালোচনা করা হয়েছে। তাতে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে 174তম। আগের বছর এই তালিকা 172 নম্বরে ছিল বাংলাদেশ। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে 60% দেশ ব্যবসার পরিবেশে উন্নতি করেছে। আর এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ব্যবসায় পরিবেশে সবচেয়ে ভালো 10টি দেশ হচ্ছে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, হংকং, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড। বিশ্বব্যাংকের মতে ব্যবসার পরিবেশের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ইরিত্রিয়া। এর আগের অবস্থানে রয়েছে লিবিয়া, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, চাদ, হাইতি, অ্যাঙ্গোলা ও গিনি। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনের সঙ্গে অনেকটা একমত এই ব্যবসায়ী। তার মতে ব্যবসার পরিবেশ উন্নয়নে দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দরকার। সরকার যদি নীতিগতভাবে এই সহায়তাগুলি দেয়, পলিসি মেকিংগুলো ভালো মতো করে এবং সে আমাদের ব্যবসায় শিল্পায়নের জন্য যদি মাথায় রেখে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের অবকাঠামো উন্নত করে। এই অর্থনীতিবিদদের মতে বিশ্বের অন্যান্য দেশ ব্যবসায় পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বেশি অগ্রগতি অর্জন করায় বাংলাদেশ তার অবস্থান ধরে রাখতে পারেনি। বাংলাদেশের উচিত হবে ব্যবসায় পরিবেশ উন্নয়নে দ্রুত কাজ করা। রেগুলেটরি এবং ইনফ্রাস্ট্রাকচার, আমার জমি কেনার সময় যেন নির্দ্বিধায় আমি শান্তিপূর্ণভাবে কিনতে পারি, যে জমিটা আমি কিনলাম পয়সা দিয়ে রেজিস্ট্রি করলাম এটা আমার, বা বিজনেস চালানোর জন্য যে ধরনের নিরাপত্তামূলক পরিবেশ সৃষ্টি করা দরকার সেটা সৃষ্টি করা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এবার 12 ধাপ এগিয়ে 130তম এবং পাকিস্তান 10 ধাপ পিছিয়ে 138তম স্থানে রয়েছে। সেলিম মালিক, একুশে টেলিভিশন, ঢাকা।